আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের জন্য যে ভিডিও টিউটোরিয়াল আপলোড করি তার ধারাবাহিকতা আজকে গ্রামার ক্লাস ইলেভেন নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন ম্যাজিক রুলস তোমাদের যাদের কাছে শিওর পাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর চুরাশি বের করো কারেকশন ম্যাজিক রুলস তো দেখো এক নম্বর রুল দিয়েছি নিচের কিছু গুরুত্বপূর্ণ পিপোজিশন দেওয়া হল এগুলো তোমাদের কারেকশনে ভুল দেওয়া থাকে এগুলোকে তোমাদেরকে সঠিক করে লিখতে হয় এগ্রি বস্তুর উপর রাখ এগ্রি উইথ ব্যক্তির উপর রাখ অ্যাকিউসড অফ অভিযুক্ত সার্সড উইথ অভিযুক্ত স্টিক টু অটল থাকা অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত অপেন অ্যাট নির্দিষ্ট করে লাফ অ্যাট বিদ্রুপ করা অ্যাডমিট অফ অবকাশ কি টু চাবিকাঠি কাম অফ জন্মগ্রহণ করা কোনো বিষয়ে চিন্তা করা কনসিস্ট ইন নিহিত তো দেখো এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন তোমরা এগুলোকে একদম মুখস্থ করে নাও কারেকশনে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভুল দেওয়া থাকে যেগুলো তোমাদেরকে সঠিক করে লিখতে হবে তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এগুলো হলো ইনকারেক্ট এবং এগুলো হলো কারেক্ট তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন থাকবে তোমাদেরকে এগুলো লিখতে হবে তো দেখো আই টু হিম তো এখানে তোমাদের আনসার লিখতে হবে আই এম প্লিস উইথ হিম প্লিজড উইথ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর বাংলা অর্থ হলো আমি তার উপরে খুশি পরেরটি দেখো হি ওয়াস

তো এখানে অ্যান্সার হবে ডু নট লাফ অ্যাট দ্য পোর লাফ অ্যাট এর বাংলা অর্থ হল বিদ্রুপ করা এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে লাফ উইথ আছে যেটি ভুল এর বাংলা অর্থ হলো গরিবদের উপহাস করো না পরেরটি দেখো হি ওয়াজ অ্যাকিউজড ফ্রম মার্টার তো দেখো এখানে আছে অ্যাকিউজড ফ্রম এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাকিউজড অফ এর বাংলা অর্থ হলো অভিযুক্ত হি ওয়াজ অ্যাকুজড অব মার্ডার এর বাংলা অর্থ হলো সে খুনের দায়ে অভিযুক্ত এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটি ভুল দেওয়া আছে পরেরটি দেখো হি ওয়াজ এগ্রি আপন মি তো এখানে অ্যানসার হবে এগ্রি উইথ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটি ভুল দেওয়া আছে হি ওয়াজ এগ্রি উইথ মি এর বাংলা অর্থ হলো সে আমার উপর রাগ করে পরেরটি দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন ভুল দেওয়া আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি টু কি টু এর বাংলা অর্থ হলো চাবি কাঠি ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস পরিশ্রম সাফল্যের চাবি কাঠি পরেরটি দেখো ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অন এক্সকিউজ তো এখানে অ্যান্সার হবে অ্যাডমিট অফ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাডমিট অফ এর বাংলা অর্থ হলো অবকাশ Your conduct admit of no excuse পরেরটি দেখো নির্দিষ্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে তোমাদেরকে অ্যাড বসাতে হয় অপেন অ্যাট পেস ফিফটি এবার চলে যাব রুল দুই নম্বর রুলটি দেখো রং ইউজ অফ ভার্ড অর্থাৎ ভার ভুলভাবে ব্যবহার করা তো দেখো আমি এখানে ইউজ লিখেছি ভাব এবং এক্সাম্পল দিয়েছি দেখো সত্য কথা বলা সত্য কথা বলা ভার ভার স্পিক মিথ্যা মিথ্যা কথা কথা টেল নাম ধরে ডাকা কাউকে নাম ধরে ডাকায় ইংরেজি হলো কল তো মুখস্থ রাখো সত্য কথা বলার ভার স্পিক মিথ্যা কথা বলার ভার ভালো টেল কাউকে নাম ধরে ডাকা ইংরেজি হলো কল তো দেখো এখানে অলওয়েস স্পিক ট্রুথ তো দেখো যেহেতু এখানে কিন্তু সত্য কথা বলা আছে সুতরাং এখানে তোমাদের ভারপি ঠিক করতে হবে স্পিক এটি এটি শুদ্ধ আছে পরীক্ষায় ভুল দেওয়া থাকবে তো দেখো স্পিক ট্রুথ তো দেখো এখানে কিন্তু পরীক্ষায় স্পিক থাকবে না এখানে থাকবে টেল তোমাদেরকে সঠিক করে লিখতে হবে স্পিক এখানে এই বাক্যটি কিন্তু সঠিক অলওয়েস স্পিক দ্য ট্রুথ পরেরটি দেখো মিথ্যা কথা বলা তো মিথ্যা কথা বলার ইংরেজি হলো টেল তো আমি দেখো এখানে এক্সাম্পল দিয়েছি হি টেলস এ লাই অথবা নেভার টেল এ লাই তো দেখো এখানে তোমাদের পরীক্ষায় এই টেলস কথাটি আদা দেওয়া থাকবে এখানে যেহেতু মিথ্যা বলার কথা বলা আছে মিথ্যা বলার ইংরেজি ভার্বটি হবে টেলস বা টেল পরেরটি দেখো নাম ধরে ডাকা তো কাউকে নাম ধরে ডাকার ইংরেজি হলো কল তো দেখো এখানে দিয়েছি হি কল্ট মি এ লায়ার সে আমাকে লায়ার বলে ডাকে তো দেখো এখানে কিন্তু কল্ট থাকবে না এখানে থাকবে টোল্ট তোমাদেরকে সঠিক করে লিখতে হবে কল্ট এগুলো কিন্তু একদম সঠিক বাক্য রুল থ্রি তিন নম্বর রুলটি দেখো ক্যান নট হেল্প উড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি গেট ইউজ টু এরপরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো আমি এখানে ইনকারেক্ট দিয়েছি এবং এই পাশে কারেক্ট দিয়েছি তো ইনকারেক্টটি দেখো আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ তো দেখো এখানে লুক ফরওয়ার্ড টু এর পরে কিন্তু ভার্ব দেওয়া আছে মিট এই মিটের সাথে সূত্র অনুযায়ী আইএনজি যুক্ত করার কথা কিন্তু এই বাক্যের মধ্যে আইএনজি যুক্ত করা নাই এই মিটের সাথে আইএনজি যুক্ত করতে হবে দেখো আমি এখানে সঠিক করে আইএনজি লিখে দিয়েছি এখানে অ্যান্সার হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ পরেরটি দেখো আই ক্যান হেল্প বাট লাভ তো কোন বাক্যের মধ্যে ক্যান নট হেল্প থাকলে তোমাদেরকে অবশ্যই ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো এখানে লাভের সাথে আইএনজি যুক্ত করা নাই তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিয়েছি হয়ে গেল লাফিং তো আমি তোমাদের আজকে কারেকশন ম্যাজিক রুলসে মাত্র তিনটি রুল শেখালাম তোমরা এই তিনটি রুলস থেকে এ বছর পরীক্ষায় ইনশাল্লাহ এক থেকে দুটি কারেকশন হুবহু কমন পাবা তোমরা এগুলো একদম মুখস্ত করে নাও এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই এক্সামিনেশন দুই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহ করে দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন ড্যান একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম অফ ভার্ক দুই নম্বর ডাব্লিউ কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমের চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোশান সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাদাশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ঘোড়ায় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে

শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হল প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই শত দশটি